যদি এর পূর্ণ তদন্ত করে ক্যান্ডিডেটগুলোকে দেওয়া হয় তাহলে তৃণমূল এই মিউনিসিপ্যালিটি পাবে নচেত আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তৃণমূল এই বেলডাঙ্গা মিউনিসিপ্যালিটিকে হারাতে চলেছে যদি কোনো অন্যায় বলে থাকি ক্ষমা করবেন আমি সর্বপ্রথম আমি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কারোর ক্ষমতা থাকে আমার এই কথাগুলো বলার যেগুলো বললাম সেগুলো জবাব চাওয়ার হিম্মত যদি থাকে তো জবাব জনগণের কাছেই পেয়ে যাবেন আর আমার সঙ্গে যদি জবাব নিতে হয় আমি জনগণের সামনেই বসে আমি জবাব দিয়ে দেব কিন্তু এটুকু বলবো এমএলএ জামান হাসানুজ্জামান একটা অযোগ্য এমএলএ এটা ভালো করে তদন্ত করুন তাহলে আমার কথার অর্থগুলো সকলে পেয়ে যাবেন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একশো আটটি পৌরসভার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে একবারে প্রেসমিট করে বিরাটভাবে দেখতে পাচ্ছেন একেবারে তৃণমূল কংগ্রেসের যিনি মহাসচিব পার্থ চ্যাটার্জি তিনি কিন্তু আজকে প্রেসের সামনে একটা মোটা বই দেখিয়ে একশো আটটি পৌরসভার প্রার্থী তালিকা একেবারে ঘোষণা করেছিলেন আনুষ্ঠানিকভাবে এবং তারপরই সোশ্যাল মিডিয়াতে যেটা একেবারে তালিকা ভেসে উঠলো পুরো একবারে যে সমস্ত মানে মিউনিসিপ্যালিটির পার্টি তালিকা ঘোষণা করা হয়েছে বলে বলা হয়েছিল তারপরেই সোশ্যাল মিডিয়াতে একেবারে দর্শক ফেসবুকে যেটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে পেজ রয়েছে সেখানে একেবারে পুরো তালিকা দিয়ে পোস্ট করে দেওয়া হয় সেখান থেকে একেবারে খুব দ্রুত আগুনের মতো এগুলো ছড়িয়ে পড়ে আর সেটা যখন সামনে চলে এলো মানে যখন এই তালিকা সামনে চলে এলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারপরই একেবারে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে খুব প্রকাশ্যে চলে এলো নিশ্চয় দেখছেন বিভিন্ন মিডিয়াতে কোথাও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করা হচ্ছে কোথাও স্লোগান দেওয়া হচ্ছে কোথাও নানানভাবে প্রতিবাদ করা হচ্ছে আমরা এটা মানছি না মানবো পাল্টাতে হবে আবার আপনারা শুনছিলেন যার বক্তব্য আমি শুনেছিলাম আপনাদেরকে তিনি আবার একটা ফেসবুক লাইভ করেছেন যার নাম হচ্ছে মুস্তাক আহমেদ মুর্শিদাবাদের বেলডাগা এলাকার তৃণমূল নেতা তারও নাম নেই তালিকাতে এবং তিনিও একটা ক্ষোভ প্রকাশ করেছেন লম্বা একটা ফেসবুক প্রায় ফেসবুক লাইভ প্রায় দশ এগারো মিনিট সবটা আমি আপনাকে দেখাতে পারলাম না সেখানে আবার এমএলএদেরকে মানে অযোগ্য বলে একেবারে ফেসবুকে কমেন্ট করছেন অযোগ্য এমএলএ তিনি কি ধরনের রাজনীতি করেন সে নিয়ে একটা ব্যাখ্যা দিয়েছেন দর্শক যারা শুনবেন ডিরেক্টলি ফেসবুক পেজে গিয়ে তাদের শুনতে পারেন আমি জাস্ট একটা অংশ শোনালাম এই জন্যই জাস্ট পালসটা বোঝানোর জন্য যে কী চলছে তৃণমূল কংগ্রেসের অন্দরে তৃণমূল কংগ্রেসের বিরাট সংগঠন আমি বলছিলাম না আগের দিনে একটা প্রতিবেদন একটা প্রতিবেদন করেছিলাম যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের চেয়ারপারসন নতুন করে নির্বাচিত হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজেতলায় কী হচ্ছে সে খবরটাকে তৃণমূল কংগ্রেস রাখে আজকে দর্শক দেখুন যে কীভাবে খুব একবার প্রকাশ এসেছে যে তালিকার সামনে এসেছে সেখান থেকে আবার গোষ্ঠী এক গোষ্ঠী বি মানে মানে গোষ্ঠী এক গোষ্ঠী গোষ্ঠী দুই এরকম করে এত গোষ্ঠী এক এক জায়গাতে রয়েছে এবার যাদেরই লোকজন টিকিট পাননি বা যাদের নাম নেই তালিকাতে একেবারে ক্ষোভ উগড়ে দিচ্ছেন এবং সেখানে কিসের বেশিতে তালিকা তৈরি হয়েছে কারা তৈরি করেছেন পিকে কি তৈরি করলেন কি না নাকি অন্যভাবে তৈরি হচ্ছে এই নিয়ে একটা জল্পনা কল্পনা চর্চা চলছে আর এটা নিয়ে একবারে একবারে মানে অনেক জায়গাতে একবার রাস্তায় নেমে প্রতিবাদ কিন্তু শুরু হয়ে যাওয়া নিশ্চয়ই আপনার অন্যান্য মিডিয়াতে দেখছিলাম আমিও দেখছিলাম বিভিন্ন জায়গাতে প্রতিবাদ একবার শুরু হয়ে গেছে আর এই প্রতিবাদটা শুরু হওয়ার পরই একবারে তৈরি ঘড়ি যে বিষয়টা সামনে চলো আমি কয়েকটা মিডিয়াতে দেখছিলাম যে এখন একটা বলা শুরু হয়েছে যে যে তালিকা সোশ্যাল মিডিয়াতে এসেছে এটা নাকি আসল তালিকা নয় মানে যে আসল তালিকা মানে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সই রয়েছে সেই যে তালিকা সেটা নাকি এই তালিকা নয় যেটা সোশ্যাল মিডিয়াতে মানে প্রকাশ পেয়েছে যেটা দেখে একেবারে ক্ষোভ উগড়ে দিচ্ছেন অনেকেই যারা টিকিট পাননি বিভিন্ন পৌরসভা এলাকারে এলাকাতে একবার ক্ষোভ বিক্ষোভ যারা দেখাচ্ছেন কার্যত যেন তাদের কাছে একটা নতুন বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে যে যে তালিকা ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়াতে এটা নাকি আসল তালিকা নয় এটা নাকি ওই এজেন্সি যে এজেন্সি কাজ করছে তৃণমূল কংগ্রেসের হয়ে একেবারে পরিষ্কার দর্শকরা বুঝতে পারছে আমরা পিকের কথা বলা হচ্ছে তার এজেন্সি আইপ্যাক তাদের নাকি এক তালিকা প্রকাশ্যে এসেছে কীভাবে প্রকাশ্যে এলো সেই তালিকার সঙ্গে তো আসল তালিকার মিল নেই ইত্যাদি 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 বিষয় কী করে মানে তালিকা সামনে এলো এই নিয়ে নাকি দলের সঙ্গে এজেন্সির বিরাট দ্বন্দ্ব শুরু হয়েছে সেই নিয়ে বিরাট একটা বৈঠকও হয়েছে ওরের চর্চা হচ্ছে এবং আসল যে তালিকা সেটা নাকি এরকম প্রকাশ্যে দেওয়া হচ্ছে না একেবারে জেলাতে পাঠিয়ে দেওয়া হচ্ছে সেখান থেকে বিধানসভা এলাকার যে যেমন দায়িত্ব রয়েছেন সেখানে পৌঁছে দেওয়া হবে সেখান থেকে জানতে পারবেন কার কার নাম একেবারে ঠিক করে পাঠানো হয়েছে অর্থাৎ যেভাবে প্রকাশ্যে এসেছে তালিকা এটা নাকি আসল তালিকা নয় সেই কথাটা কখন আমরা শুনতে পেলাম যখন চারিদিকে বিক্ষোভে রাস্তায় নেমে পড়েছে তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ গোষ্ঠীর লোকজন তারপরে কিন্তু এটা শুনতে পাচ্ছি বিভিন্ন মিডিয়াতে যেটা বলা হচ্ছে যে এই তালিকা নাকি আসল তালিকা নয় তাহলে আসল তালিকাটা কোথায় তাহলে সেটাও দিয়ে দেওয়া হোক তাহলে আমরা বুঝতে পারি কিন্তু না বলা না সেটা কিন্তু এখন দেওয়া হবে না সেটা একেবারে জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হবে যারা বিধানসভা এলাকার দায়িত্ব রয়েছেন তাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে ওখান থেকে আস্তে আস্তে জানতে পারবে হতে পারে একটা টেকনিক্যালি তারা হয়তো মানে ভেবেছেন যে পরের দিকে যে যে হয় ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে যাই না আমি আমার যেটা ধারণা দর্শক যে এই এতটা ভুল কি একটা এজেন্সি করতে পারে এত টাকার বিনিময় যার সঙ্গে একটা চুক্তি হচ্ছে কাজ করছে এরকম একটা ছেলে খেলা পোস্ট করে দিবে আমার যেন কথাটা বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে দর্শক যে এজেন্সি এরকম মন খেয়ালি একটা তালিকা প্রকাশ করে ফেলবে এটা আসল তালিকা নয় আর আসল তালিকা নয় এটা এজেন্সি জানবেও না তারা তারা কারো পারমিশন না নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিবে এখন বলা হচ্ছে ওটা আসল তালিকা নয় কতটা বিশ্বাস করতে দর্শক আমার আমার একটু অসুবিধা হচ্ছে কারণ যেভাবে বলা শুরু হয়েছে যে এই তালিকা নাকি আসল তালিকা নয় এখন আমার আমার মনে যেন কোথাও একটা প্রশ্ন জেগেছে যে তাহলে কি মানে এই ক্ষোভটাকে সামাল দেওয়ার জন্য এটাও কি একটা কোনো কৌশল এটাও কি একটা পিকের কৌশল যেভাবে ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে এটাকে সামাল দিতে গেলে আপাততভাবে এই তালিকাটা সম্বন্ধে একটা ধোঁয়াশা তৈরি করে দাও করে তাহলে আবার যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা ভাববে না এখন বিক্ষোভ দেখিয়ে লাভ নেই বিক্ষোভ দেখাতে গেলে আবার যদি আমাদের খারা নেমে আসে আর একটু ওয়েট করা যাক দেখা যাক কী তালিকা আসছে কিন্তু সেই তালিকাটা আবার বলা হচ্ছে না কি সব ভিতরে ভিতরে জেলা ভিতরে ভিতরে আসবে সেটাও প্রকাশ্যে আসার কথা আমরা না মিডিয়াতে শুনছিলাম দর্শক ফলে দর্শক আমার যেটা কোথাও একটা মনে হচ্ছে যে হতে পারে যে যে ক্ষোভ বিক্ষোভটা আঁচ করতে পেরেছে তৃণমূল কংগ্রেস হয়তো ভেবেছে যে এটাকে সামাল দিতে গেলে প্রথমত এই তালিকা যেটা প্রকাশ এসেছে সেটাকে একটা ধোঁয়াশা তৈরি করতে হবে যে এটা আসল তালিকা নয় তারপরে কোথা থেকে কি প্রটেস্ট আসছে একটু জেনে নেওয়া যাক জেনে নিয়ে একটু সংশোধন করে নেওয়া যাক সংশোধন করে নিয়ে হয়তো আবার সেই নতুন করে তালিকাটা পৌঁছে দেওয়া যাক তাহলে দুটো কাজই হলো একটা হচ্ছে পালস বুঝে খানিকটা সংশোধন করা গেলো আর একটা হচ্ছে যে আপাতভাবে একেবারে রাজ্য জুড়ে একশো আটটা যেহেতু পৌরসভা সেখানে ক্ষোভ বিক্ষোভ একসঙ্গে শুরু হয়ে গেছে সেটাকেও সামাল দেওয়া গেল হতে পারে দর্শক আমার মনে হচ্ছে কোথাও যেন এটা একটা কৌশল পিকেরি হয়তো কৌশল যে এটাকে সামাল দিতে গেলে ওই তালিকাটাকে একটা ইনভ্যালিড করতে হবে এবং সেই জন্যই হয়তো এইভাবে প্রকাশ্যে আসছে আমি জানো দর্শক এটা সবটাই আমার ধারণা আমার মতটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা বলবেন কারণ আমার যেন কোথাও বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে যে এত বড় একটা এজেন্সি খুব ছেলে মানুষই কাজ করবে এরকম ছেলে মানুষই কাজ করবে মানে মানে পারমিশন নেবে না সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিবি আমরা তো এরকম ভুল এতদিন আমরা দিন দেখিনি অনেক কিছুই ঘোষণা হয়েছে সোশ্যাল মিডিয়াতে সামনে এসছে এগুলো এরকম হয় কি এবং হয় কি আমি জানা দর্শক এই তালিকা নিয়ে গন্ডগোল কিনা আমাকে যেহেতু আমি দেখছিলাম বিভিন্ন মিডিয়াতে যে তালিকা সামনে আসে ওটা নিয়ে বলা হচ্ছে এই তালিকা সেই তালিকা কিনা আমি বলতে পারবো না তবে যেহেতু সোশ্যাল মিডিয়াতে প্রকাশ এসে যে ফাঁস হয়েছে যেহেতু বলা হচ্ছে আমার যেন হলো তাহলে এই তালিকায় হচ্ছে আমি সেই জন্য দর্শক স্ক্রিনশট নিয়ে আপনাদের দেখাচ্ছি তবে দর্শক যাই হোক যে বিতর্ক তৈরি হয়েছে বিতর্কটাকে সামাল দেওয়ার একটা চেষ্টা হচ্ছে টিএমসির তরফ থেকে বৈঠক হয়েছে বলা হচ্ছে এবং তারা নাকি বিরাট ক্ষুব্ধ এজেন্সির প্রতি আমি জানি না এই ক্ষুব্ধ আসলে এটা আইওয়াস কি না ফলে হয়তো তারা ঠিকই আছে কিন্তু একটা এইভাবে সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে পরিস্থিতিকে হতে পারে দর্শক তবে যাই হোক আমরা যেটা দেখছিলাম দর্শক যে তালিকা সামনে এসছে এই তালিকা নতুন করে যদি অন্য তালিকাও আসে তারপরেও যদি যে তালিকা সামনে এসছে ওর সঙ্গে যদি খুব বেশি হের ফের না হয় তাহলে কিন্তু এই ক্ষোভকে ধরে রাখা কিন্তু মুশকিল হয়তো প্রকাশ্যে খুব বেশি খুব বেশি হয়তো অনেকে ক্ষোভ নাও দেখাতে পারেন কিন্তু ভোট ব্যবসা যারা একটা প্রভাব পড়তে পারে সেটাও কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না কারণ যেভাবে অনেকেই আছেন না সবাই তো আশা করেছেন যে আমরা টিকিট পাবো দলে তো সবাইকেই নিয়ে নিচ্ছে সব আমাদের সব তৃণমূলের সব তৃণমূলের অন্য কোনো দল নেই অন্য কোনো দলে কোনো লোক নেই কিন্তু দলে সবাইকে ভিড়িয়ে দিলে নিয়ে নিলে সবার যে একটা আশা তৈরি হবে তাদের একটা ডিমান্ড তৈরি হবে সেই যে একটা আশা তৈরি হবে প্রত্যাশা তৈরি হবে সেটাকে আবার পূরণ করতে পারবো কি না সেটা কি কখনো ভেবে দেখেছে তৃণমূল কখন এটাকে সবটাই চাপিয়ে দেবে জোর করে মেনে নিতে হবে নাহলে এটা মানতে হবে সবসময় কি আর সবসময় কি আর এইভাবে মেনে নিতে পারে আর সবাই এখন তো বুঝে গেছে এখন রাজনীতিটা অ্যাকচুয়ালি কেন হয় কী জন্য হয় কতটা সময়সেবা কতটা নিজেদের নিজেদের পরিবারের সেবা সে তো এখন সব কিছু আন্দাজ আমরা করতে পারছি দর্শক ফলে এত লোক এত নেতা নেয়া হচ্ছে এবার তাদের প্রত্যাশা পূরণ না হলে চাপটা তো সামলাতে হবে দলকে বলা তো হচ্ছে কোনো এখানে দলে একটা দল তৃণমূল কংগ্রেস ফলে একটা দলেই সবাই মাথা বুঝে দিচ্ছেন এবার সবাই চেষ্টা করছে একটা ভালো পদে আসার কিছু একটা পাওয়ার সুতরাং সেখানটা যদি না হয় সুতরাং তো খুব বিক্ষোভ হবে সেটাকে সামাল দেওয়াটা হিমশিম খেতে হবে এতদিন এমএলএ এমপি মানে সবাই জানেন যে ওটা আমাদের অনেকেই জানেন আশা অতটা করে না এমএলএ এমপির পথ অতটা আশা করে না একটা বড় পথ কিন্তু কাউন্সিলার পঞ্চায়েত মেম্বার এখানে কিন্তু এক একটা পোস্টের জন্য দাবিদার অনেক এক একটা পোস্টের জন্য কিন্তু দাবিদার কিন্তু অনেক তারা ফলে সেই জায়গায় কিন্তু কন্ট্রোল করাটা কিন্তু খুব মুশকিল এতদিন খুব মনে হচ্ছিলো যে তেমন বিরাট সংগঠিত ইত্যাদি ইত্যাদি কিন্তু এই লিস্ট সামনে আসার পরে বোঝা যাচ্ছে যে কি অবস্থা চলছে বা একেবারে পৌরসভা এলাকাতে কলকাতাতে বিক্ষোভ ছিল কিছুটা কিন্তু কলকাতাতে সামাল দেওয়াটা একটা সহজ হয়েছে কারণ সেখানে কলকাতা একটা বড় এরিয়া কিন্তু এই মানে এই যে মানে ছোটো ছোটো শহর গ্রামাঞ্চলে এখানকার ক্ষোভ বিক্ষোভ সামাল দেওয়াটা কিন্তু অতটা সহজ নয় বিশালে কিন্তু একটা টাফ এটা কিন্তু আমরা অতটা আন্দাজ করতে পারছি দর্শক না তৃণমূল কংগ্রেস কীভাবে সামাল দেবে তবে তালিকা প্রকাশ করার পরেই যেভাবে ক্ষোভ বিক্ষোভ সামনে এখন দেখা যায় নতুন যে তালিকা বলা হচ্ছে একেবারে ভিতরে ভিতরে পাঠানো হবে সেই তালিকা দেখার পর পরিস্থিতি স্বাভাবিক হয় কিনা না বা সকলে সেই তালিকা মেনে দলটা করেন কিনা দেখতে পাওয়া দর্শক নাকি আবার গোঁজ প্রার্থী নির্দল প্রার্থী অন্য দলে যাওয়া সেটাও কিন্তু দর্শক দেখত দর্শক কী বলবেন যা দেখছেন আপনারা কি আন্দাজ করছেন নিশ্চয়ই সম্পর্কে আপনাদের মতামত থাকতে পারে এবং যেটা বলছি আমরা দর্শক পিকের বা এই এজেন্সির কথা যেভাবে বলা হচ্ছে এটা কি আমরা বিশ্বাস করার নাকি সত্যি আমি যেটা ভাবছি যে এটা একটা কৌশল পরিস্থিতিকে সামাল দেওয়া নিশ্চয়ই দর্শক আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে